ইন্ডিয়ান স্টোরটা থেকে যে কটা জিনিস অর্ডার করেছিলাম না আজকে দিয়ে গেছে, তাই ভাবলাম তোমাদের সাথে ছোট করে একটা ভিডিও শেয়ার করি। এটা আমরা ইন্ডিয়া গেট এক্সট্রা লং বাসমতি রাইস এক্সটিকটা আনাই। ভাত হতে 10 থেকে 12 মিনিট ম্যাক্সিমাম লাগে, টেস্টটা অসাধারণ লাগে, ছেলেরও ভালো লাগে আমাদেরও ভালো লাগে, ভাতটাও ঝুরঝুরে হয় একদম। এবার না চিংসেরই এগ হাক্কা নুডলসটা বাড়িতে চাউমিন বানাতে খুব ভালো লাগে। আর ম্যাগি, এবারে 25 প্যাকেট ম্যাগি মশালা আনিয়েছি। এই ইন্ডিভিজুয়াল প্যাকেটগুলো না বানাতেও সুবিধে হয়, আর এই টেস্ট মেকার কাটাকাটির ঝামেলাটা থাকে না। আর এবারে রাতে খাওয়ার পর টুকিটাকি মিষ্টি খেতে মন্দ লাগে না, তাই বিকানোর সোন পাপড়িটা আনিয়েছি। এটায় ড্রাই ফ্রুটসের সংখ্যাটাও কম থাকে আর মিষ্টিটাও অনেক কম থাকে। এইটা হলো সব বাড়ির কাকু কাজের জিনিস। আমরা আনাই সানফ্লাওয়ার অয়েল বিঙ্গ অয়েলের, ইটস ভেরি কস্ট এফেক্টিভ। আর 5 লিটারের বটলটা অর্ডার করেছিলাম, বাট ভালোই হয়েছে, হোয়াট এভার হ্যাপেন্স হ্যাপেন্স ফর গুড। এরা 1 লিটারে 5টা বটল দিয়েছে। এটা না রোজকারের রান্নায় এর থেকে ঢালতেও তেলটা সুবিধে হয়, নাহলে 5 লিটার ঢালতে গিয়ে তো আমার অবস্থা খারাপ হয়ে যায়। তেলের পর আরেকটা যে ভেরি ইম্পর্ট্যান্ট জিনিস উইচ এভরি ইন্ডিয়ান হাউস হোল্ড রিকোয়ার্স অ্যান্ড মাস্ট হ্যাভ ইজ কাঁচা লঙ্কা। এই মিছিমিছি লঙ্কা দিয়ে লঙ্কার টেস্টটা ঠিক পাওয়া যায় না, সিরাচা সস দিয়েও হয় না। এই লঙ্কাগুলো দেখতে সরু ছোট, কিন্তু যা টেস্ট না অসাধারণ। এইবারে হচ্ছে ধনে পাতা। ধনে পাতাটা আমি আন্নাচি থেকে আনাই, তার কারণ হচ্ছে এরা 1 ইউরো 28 সেন্টে না 2 আঁটি ধনে পাতা দেয়। যদিও ম্যাক্সিমামটাই পচে যায় দিনের শেষে, কিন্তু সেটা আমার দোষ, আমি ইউজ করে উঠতে পারি না। বাট ইটস ভেরি কস্ট এফেক্টিভ অ্যান্ড দ্য স্মেল ইজ রিয়েলি নাইস। আর এবারে খুব লাকি যে আমরা করলাটা পেয়ে গেছি। 500 গ্রাম করলা আনিয়েছি, বেশ বড় বড় সাইজের করলা, ভেতরটাও খুব জুসি থাকে, ওই পেকে যাওয়ার মতন থাকে না। 5টা করলা হয়েছে বড় সাইজের, খুব ভালো লাগে। আলু করলা পেঁয়াজ ভাজা লঙ্কা দিয়ে উফ, আজকে ডিনারটাই জমে যাবে মনে হচ্ছে। আমি তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর করলা এগুলো। এটা কিন্তু সচরাচর আন্নাচিতে পাওয়া যায় না, আমি 10 দিন আগে অর্ডারটা প্লেস করতে হয়, তাহলে ওরা সাপ্লায়ার ওদের পাঠিয়ে দেয় এখানে আর কি। এবার অনেকদিন পর প্রিয়ার সুইট ম্যাঙ্গো চাটনিটা আন্নাচিতে অ্যাভেলেবেল আছে দেখলাম। ছোটোবেলায় না ইভেন ব্যাঙ্গালোরে থাকাকালীনও মানি আনতো মাদার্স রেসিপি গোরকেরি যে আচারটা, অসাধারণ লাগতো কিন্তু শুকনো ভাত দিয়ে খেতে। আর একটা আমার আগের ব্লগেও হয়তো তোমরা দেখে থাকতে পারো, আমি এভারেস্টের পনিরটা খুব ইউজ করি। যদিও ফ্রিজে রাখা থাকে, ইভেন 1-1.5 সপ্তাহ 2 সপ্তাহ পরেও আমি যদি বানিয়ে একটু উষ্ণ গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রাখি না, ইট বিকামস এ সফট এস বাটার, ইটস রিয়েলি নাইস। আমি হচ্ছি খাঁটি বাঙালি বাই নেচার, তাই আবার পোস্ত লাভার বিকজ আই এম আ ঘটি। তাই টিআরএসে 3 প্যাকেট পোস্ত আনিয়েছি। আর আমার আগের কোনো এক ভিডিও আমি বলেছিলাম যে না ভিজিয়ে রেখেও পোস্ত কি সুন্দরভাবে বাটা হয় মিক্সারে, যেটা দিয়ে কাঁচা পোস্ত বলো বা পেঁয়াজ পোস্ত বানানো যায়। আর এই একটা বাদশাহ চিকেন বিরিয়ানি মশালা আনিয়ে রেখেছি। অনেক সময় বাড়িতে না সিম্পল চিকেন ভাতটাকে বা ভাত যদি চিকেন বোনলেস পিসেস দিয়ে চিকেন রাইস বানাতে চাও, এটা খুব কাজে দেয়, খুব সুন্দর টেস্ট হয়। এই হলো আমার ইন্ডিয়ান মার্কেট থেকে বাজারের লিস্ট। আমি চেষ্টা করবো প্রাইসেসগুলো স্ক্রিনে দিয়ে দিতে।